শ্রী দর্শক মন্ডলি ওয়েলকাম ব্যাক টু শো আমাদের নিয়মিত পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড আমাদের এখনকার পর্যায়ে এই সেগমেন্টে আমরা আলাপ করব বিভিন্ন পলিটিক্সের মধ্যে এবং পলিটিক্সের মধ্যে যে জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস সেটা কিভাবে আমাদের হয় এবং হচ্ছে কিনা সেগুলি নিয়ে আমরা আলাপ করবো এর জন্য আমাদের এখনকার টপিক হচ্ছে জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস ইন পলিটিক্স এবং সেটা যে পার্টি হোক সেখানে যারা নতুন আসতেছে তাদের জাস্টিস হচ্ছে কিনা পুরান যারা এক্সপিরিয়েন্স তাদের ফেয়ারনেস হচ্ছে কিনা সেগুলি নিয়ে আমরা এই সেগমেন্টটা আলাপ করবো যেহেতু সাহেব ভাই আমাদের বর্তমানের সিটিং কাউন্সিলর এবং থার্ড টাইম আই বিলিভ ইয়াস থার্ড টাইম তো আলস আল স্টার্ট কোয়েশন উইথ হিম সাহেব ভাই জাস্টিস অ্যান্ড অ্যান্ড ফেয়ারনেস আপনার মেয়র তো প্রথমবার কইলা আমারে বিচার করে দাও আমার সম্বন্ধে এই লেখা হয়েছে এই করা হয়েছে মানুষজন তারে বিচার করে দিলা তারে মেয়র বানাইলা সেকেন্ড টাইম কইলা আমারে বিচার করে দাও প্যানোরামা এটা ওইটা লেক্স করস তাই না আমারে বিচার করা দাও বিচার করে দিলা তাই না উইচ ইজ গুড তাহলে বিচার পাইছেন তাহলে মেয়র হয়েছেন বাট হ্যাজ দেয়ার বিন দ্য প্রপার জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস উইদিন ইয়োর গ্রুপ উইদিন ইউর পার্টি বিকজ অ্যাজ আই নো যে হিফজুর বাই যে মারা গেছেন

আসলে কমেন্ট করা ঠিকই কিনা বাট আমার মনে হয় না আমি যতটুকু জানি যে তার ছেলে আগেও সমর্থন হইয়া গেছেন নতুর রহমানে এবং ভবিষ্যতে Do you think so? Because he's stand he's he's standing as an independent against you now. Independent? So my point is fair enough if you don't know the inside out, because I do. I, I have spoken to few people. And <coughs> what I heard is that i have to tarena that. হ্যাকনির তো একজন রে না রেড ব্রিজ তো একজন রে না সিট দেওয়া হয়েছে অলদো দে হ্যাভ এ অ্যাড্রেস ইন টার হামলার্স বাট দে লিভ ইন দোজ এরিয়াস তাদেরও দেওয়া হয়েছে বাট এই বাচ্চারা দেওয়া হলো না সো এই যে আবার মাই কোয়েশ্চেন টু ইউ এগেন ইজ লেটস রিফ্রেজ ইট যে ফ্যান অফ ইফ ইউ ডোট নো হোয়াট ইজ ইজ বাট ইফ ইউ হ্যাড আস্ট লুথুর বাইরে যে আমার ও জায়গাটা দাও শুডি শুডি শুড হ্যাভ গিভেন ইট টু হিম

কিন্তু থানা জানানো হয়েছে কাউন্সিল অফ পক্ষতা কি যে টাইমটা গেছে কি উইড্রো করা সম্ভব নাই এবং আমার যদিও জানে থান নাম ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আছে বেলাট পেপারও বা আগামী নির্বাচনও তাইন ব্যক্তিগতভাবে কিন্তু তাই কোনো কেম্পেইন ঘটা না থান প্রতি বরং তান সমর্থন তাইন থাম রাষ্ট্র যে তিনজন প্রার্থী আসেন

তো আগামী কালকের কাউন্সিল যে মিটিং আছে বিকালে সাড়ে সাতটার সময় তার আগে আমরা দলের একটা মিটিং আছে এবং সেই মিটিং আমরা এইগুলা সিদ্ধান্ত নিব সো ইউ আর সেইং সাড়ে সাতটার সময় মিটিং আপনি আর 6টার সময় ডিসিশন লইতা নেই না না লাস্ট মিনিট ডট কম এটা তো আমরা গ্রুপ মিটিং হবে আগামী কাল বিভিন্ন মাইন্ডর খাজে কোন সময় বিকজ আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স ইন দ্য কাউন্সিল বিজনেস এন্ড ওয়াল আই ওয়াজ देयर আমার আন্ডারস্ট্যান্ডিং এ যেটা এটা অ্যাট লিস্ট দুই তিন দিন আগে এটা ডিসিশন হয়ে যায় But right. that's fair enough. Your party economy. has decided to do it within mm. an hour before. That's fair enough. But fairness side, you know, people like Ohidbai, who has um, given his pretty much all his experience and his dedication to to this first and independent and things like that.

প্রথম হতাশ টাকা আমি খাই নইব আর দ্বিতীয় কথা হয়েছে আপনি যে ফ্যান আছে কথা কইরা আমি তো লুতুর বাইর দল জয়েন করার অনেক আগে কিন্তু অহিত ভাই ফয়লা প্রথম সারিতা কী কিন্তু লুথুর বাইর লগে সমর্থন করি যে বিরুদ্ধে যে অবিচার হয়েছে এটার বিরুদ্ধে তাই দাঁড়াইয়া লুথুর বাইর সাথে খাস করিয়া যাইরা তাই ডেপুটি আমি মনত করি যে অহিত ভাই যদি মনত করতা যে কোন ফেয়ারনেস নাই টিমের মাঝে

え उपचुनाव তারিখ বারাকপুর কি বি টাউন সম্ভবত 218 তারিখ এক 18 থেকে 2000 এর সম্ভাবনা আছে দল সম্ভাবনা আছে তো আমরা এখন দল যত বড় হইছে মতামত বেশি মতামত আরো বাড়ছে এবং একটা উচিত যে সব লোকে একটা মতামত করিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া তো আমার মনে হয় যে এই বিরা আমরা যত দল বড় হইছে আমরা তো বিভিন্ন মতামত স্বাভাবিক সবে দাঁড়িয়ে বিভিন্ন মতামত প্রকাশ করবা প্রকাশ করার পরে আমরা একটা দল হিসাবে যে একটা সিদ্ধান্ত আমরা ঠিক মনে করি আমি আশা করি সেই সিদ্ধান্ত নেওয়া হইব থ্যাংক ইউ শাহিদ ভাই সুফিয়ান ভাই দল যত বড় হয় ফেয়ারনেস তত কম হয় ইজ দ্যাট হাউ উই মুভ ফরওয়ার্ড কারণ আমি শাহেদের কাছ থেকে শাহেদ ভাইয়ের কাছ থেকে যেটা বুঝতেছি যে আগে কম মানুষ আছিল অ্যালোকেশন সুবিধা হয়েছে এখন বেশি মানুষ হয়েছে এখন বেশি মানুষের মতামত লাগে তাহলে বাট দ্য বাক স্টপস উইথ দ্য মেয়র লিডারের লগে তো সবটা শেষ নানি ইলেকশনের আগে তো বলা হয়েছে যে মেয়র ইজ অল ইন অল তাহলে তার পার্টির মধ্যেও কি হি ক্যানট বি অল ইন অল আসলে রাজনীতিতে একটা একটা কথা বাংলাদেশে একটা কথা আছে যে রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে আমি দেখি যে প্রতিটি কথার মাঝে আমাদের বিশেষ করে এই প্রেক্ষাপটে এখানে রাজনীতিতে পলিটিক্স তৈরি প্রত্যেকটা কথা কিন্তু আমি আমার অনেকের সাথে আমি আমি দেখছি যে আমরা হুজুগের যে ধরনের যে দলই আমরা উঠে আসুক না কেন বাঙালি কমিউনিটিতে তার পিছনে কিছু কিছু গ্রুপে কাজ করে গ্রুপের ইনস্ট্রাকশনে চলতে হবে তাহলে তো এখানে মেইন যে দল আছে দলের মেম্বার আছে তাদের তো কোন ধরনের ফাংশন থাকলো না তাদের কোন মূলক ধরনের মতামত থাকলো না এখানে একটা কথা বলে যেমন শাহেদ আছে বা আরো অনেক আমরা যারা ইলেক্টেড হয়েছেন যেমন ফার্স্টে সবাই সবাই আমরা বন্ধু বা সবাই পরিচিত যারা আছে এখানে যে যে দল করুক হোক লেবার পার্টি করুক আর টাওয়ার ফার্স্ট করুক প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু একটা একটা গণতন্ত্র থাকতে হবে এখানে কিন্তু প্রশ্ন আসে আর দুই কি গণতন্ত্র আছে টাওয়ার ফার্স্টে তাহলে ফার্স্টে যদি গণতন্ত্র থাকে তাহলে অধিকার আছে শাহেদ আলী ডেপুটি মেয়র হওয়ার অধিকার আছে শফিক ভাই ডেপুটি মেয়র এই ধরনের যদি সিস্টেম করে যদি উনি তো সিভিক মেয়র ছিলেন ওই ধরনের সিস্টেম এর ভিত্তিতে আরো আরো বিভিন্ন ধরনের এই যেগুলা পদবি আছে যা বিভিন্ন পোস্ট হোক আছে বিভিন্ন ব্রাঞ্চ আছে এগুলো সেটিং করে যদি সবার সাথে যদি একই নিয়ে চলা হয়

তাকে ডেপুটি মেয়র দেওয়া হয় না কেন তাই না এখানে আপনার প্রশ্নের সাথে আমি আর এড করে দিই আমারও কানে আসছে আমিও কিছু লোকের সাথে মানে দেখা সাক্ষাৎ হয়েছে অনেকে বলছে যে ওই তো বললাম না আমাদের বাঙালি কমিউনিটিতে কিছু গ্রুপ আছে কিছু সংগঠন আছে কিছু সামাজিক সংগঠন আছে এটা এরা কিন্তু মেনস্ট্রিম দ্বারা ভিতরে হোক আর বাইরে তাদের একটা প্রেসার থাকে হয়তো তাদের প্রেশারের কারণে এই ধরনের হয়তো হইতে পারে আসলে কিন্তু যদি পার্টিগত কোনো তদন্ত থাকে তাহলে নতুনের কোনো প্রশ্ন আসে না একজন ত্যাগী মানুষ যারা ত্যাগ করছে তাদের মূল্যায়ন করা হবে তাদের মূল্যায়ন করলে তাদের মূল্যায়ন হয় না এটা একটা এই पॉलिटিক্সের पॉलिटিক্সের পার্টির একটা কনস্টিটিউশনের সাপোর্ট হয়ে যায় তাহলে আমিও আমরা আশা করব আমরা এজ এ একজন কমিউনিটি যারা আমরা দেখি আমরা পর্যবেক্ষণ করি আমরা আশা করব এই ধরনের ভুল পথে জাতি আমাদের মেয়র জাতি পাদিন না উনার উদাহরণ যেটাকে যে আমি বৈষম্য করছি না আমি এটা কোনো তদন্ত ফলো করছি তাহলে তো আমরা এই এই প্ল্যাটফর্মে বসে আমরা আমরা বলতে বলতে কারণ কি আমি এটা 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 উত্থাপন করার কারণেই হচ্ছে যে উনি তো সবার কাছে বলছেন যে আমাকে বিচারটা করে দেন আমাকে আমার সম্বন্ধে এই করেছে परपড় দিবার তো উনি ওনার বিচারগুলি কি ঠিকমতো করতেছে তাই না সেটাই হচ্ছে এটা আমি আমি বলে আমি এটা সরি 됐ে এটা আমাদের 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 বাঙালি একটা স্বভাব আমরা যত বেশি পাই তার তার পরেও বলি যে আমরা কিছু পাইনি বিচার আর কি হবে প্রথমবার যখন লুতুর রহমান ইলেক্টেড হয়েছেন ওটাই বিচার পরবর্তীতে ওনারা ইলেক্টেড হওয়ার প্রয়োজনই ছিল না প্রয়োজন হয়েছে ধারাবাহিকতা মেনটেন করার জন্য মানুষের চাওয়া পাওয়া জন্য বিচার ঠিকই হয়েছে আমাদের মধ্যে বিচার নাই দুনিয়া এক বাজে চলে আমরা চলি এক বাজে আপনি দেখবেন আমি দেখছি আমার আমার অভিজ্ঞতা থেকে আমি একবার ইলেকশন করছি এক একই দলের তিনজন লোক কিন্তু গ্রুপে কি করে এই তিনজন লোকে ভোট না দিয়ে একজনকে দেবে সে অন্য দলের আর দিবে এই যে বিচারগুলো এই টার্ম চলতেছে কত বিশ বছর ধরে এটা কিন্তু আমাদের জন্য বিস্ফোর হয়ে দাঁড়াবে অগ্নিকাণ্ড হয়ে দাঁড়াবে এ থেকে বাইরে হইতে আমরা হ্যাঁ আমাদের আবেগ থাকতে পারে সাহেব আমার বন্ধু মানুষ ভাই সে যদি আমার বিপদকে একটা বল হয়ে তার তার তারপরে আবেগ থাকতে পারে তাকে একটা ভোট দিতে পারি তাহলে আমরা যে এখানে গাফটিমের দৈরিয়া বলবো যে আমরা লেবারে একটা ভোট দিব এই তার আমি ফার্স্টে একটা বুট দিব তারপরে আমরা লিপ ডেমে একটা বুট জানি না তারা সাহেদ আমাকে রং মনে করতে পারে এই ধরনের আমি দেখি। এই ধরনের এই ধরনের জিনিসটা আমাদের বহিবিশ্বে আমাদের বাপ মূর্তিকে ক্ষুণ্ণ করে ছাড়া আমাদের প্রশংসার দাবি রাখে না বহু একদিন না হয় আমাদের এই যে ধারাবাহিকতা এবং আমাদের চিন্তা করতে হবে তাহলে আমরা গর্ব করি আমরা যারা কাউন্সিলর হচ্ছে এদের মাঝে আমি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বাঙালি বুটে কাউন্সিলর হয় আমরা 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 অন্য বুট অন্য অন্য বুট পাচ্ছি না এটা আমরা বুঝতে হবে আমরা আমরা বুঝি একজন আমরা অন্য জায়গা যারা বাঙালিরা তার হয় মনে করেন অন্য অন্য দল তোকে আমাদের পার্সেন্টেজ কম কেন এখানে একটা বৈষম্য আছে যদি আমরা বাঙালিরা বাংলাদেশে নির্বাচিত করি তাহলে আমরা 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 আমাদের মনে রাখতে হবে টাউনের ফাস্ট হোক আর নতুন কোনো দল হোক আমরা আমরা মাল্টিকালচারে এক করে। আমরা গণতন্ত্রকে অনুসরণ করব জি Thank you, Sophia. I don't. I don't think um, um, Luther Way has won solely on Bengali votes. That's my perspective. Current, a person who's got more than forty thousand votes has to bring uh, a number, a, a good number of uh, white votes at the same time. And I, I, and I have all respect for that democracy process. Anyway, Kintu I mean personally, uh, or not not personally, but uh, you know. Uh, at some extent. Um the group It's eighteen. Mayor Sara, eighteen. Eighteen the only woman you have is Rabina. And male nani. So I would like to see her in in a in a core place, in a core strategy uh, uh, place. At least there's some balance. Jamar Jay took asabai took the army Abdin my best. But at the same time I sincerely, and I think uh, I, I speak on behalf of the viewers there, they would like to see the Janaaki, who is Kosto costed ke Labour Labour Party tika chitti You are no longer a party member. Aje atoshob ekta kosto, abong you know the sword on the head. Itaniya Jara atodur arche. Yeah, I think they should be uh, uh, remembered within timeless first, and they should be honoured i have been given the fairness, I think so to Ash they're probably not even party members or X something x that, but they did not have that letter saying that you 're no longer a conservative or you 're no longer a labor you know, but so a people who took on the sword, uh, do you not think that it should be more fair I'll be sure to. to I them? Say that I'm, I'm নির্বাচনক ইয়াত তো মেয়ুর রহমান রেখে ওর কাউন্সিলার বানাইছুইন না কাউন্সিলার ওয়ার্ডর বিভিন্ন ওয়ার্ডর জনগণে ভোট দিয়া কাউন্সিলার বানাইছুইন এখন আমদার পরিস্থিতি বর্তমানে আপনি যে একজন মহিলার কথা উল্লেখ করছে মহিলা তো আমরা প্রচুর কেন্ডিডেট আসলাম কিন্তু বুটারে কিন্তু নির্বাচিত করছে এর মধ্যে গিয়ে আমরা মানে মহিলা নাকি এটা তো মেয়র কিছু করার নাই আমরা কিছু করার নাই যে তিনটা সিট আছে দেয়ার থ্রি তিনটা সিটে উনি ব্যালেন্স করে দিতে পারতো যেমন সাইদাও লস্ট অনলি ফর 10 ভোটস ওকে আইনা দিতে পারতো ওয়ান অফ দ্য উইমেন ইফ হি রিয়েলি ওয়ান্টেড টু ব্যালেন্স ইট আউট

ফাৰুক বাই নামেডেট আছো বাইশ তাৰিখে আছিলো নিশ্চয় তাইনো এলাকাতো

অফ হয়ে গেছে নিজের ইচ্ছাতে একটু অফ হয়ে গেছে দুইটা ভেকেন্সি আছে অবশ্য কবির এজন কাউন্সিলর এক্স কাউন্সিলর হিসাবে এক্সপেরিয়েন্স মানুষ এই এলাকার যারা আছেন ভোটার যারা আছেন যারা মেয়র রহমানকে যারা সমর্থন করছেন তারা নিশ্চয় জানাইছেন যে তারা চাইরা তারা দেখছেন যে কবিরাগে রইবা

ওরা বাঙালি নির্দিষ্ট একজন লিডার প্রকৃতির লোক উনার বৈষম্যের কারণে এই দুইজন ফেল করছে বিগত বিশ বছর পনেরো বছর ষোলো বছর আগে আবার এই ধরনের মানুষ আছে যে অন্য দল করে মেন স্ট্রিম পলিটিক্স জড়িত আছে সে একা পাস করার জন্য তিনজন একটা ওয়ার্ডে দাঁড়াতে পারে এটা সিস্টেম এই তিন জনের বাদ দিয়ে দুইজনকে বাদ দিয়ে সে একজনের জন্য সে অনুমতি চাচ্ছে এবং সেন্ট্রালে বলছে আমাদের একজনকে দিয়ে দেব মানে একা পাস করে এই যে এই যে নিজের বাই সাথে যে কুন্দল এই যে দলাদলি এইগুলো থেকে বাইরে আসার জন্য ভাই আমাদের এর তো সুফিয়ান ভাই আমরা তো বলে আসতেছি আপনি প্রথমে ইন্ট্রোডাকশনে বলছেন যে লেবার পার্টি এবং কনজারভেটিভ যে বৈষম্যতা আছে বা আমাদের যে মারামারি চলতেছে বা রেসিজম যেটা চলে এখন তখন টার্ম রেস পাসকে নিয়ে আমরা গর্ববোধ করছি আমরা আগে রিসপেক্টকে নিয়ে করছিলাম তাই না তো আমাদের এই যে এটা আমরা কেন ধরে রাখতে পারছি না ওয়াই কান্ট উই বি ডিফারেন্ট আমাদের একই রকম কেন হইতে হবে আমি আমি আপনাকে বলি যে টার্ম রেস ফার্স্ট এটা আমি বললাম আপনাদের আবেগের সংগঠন বাঙালির প্রতি বৈষম্য ব্যক্তির প্রতি বৈষম্যর কারণেই এই এই মনে করেন লুথুর বাইর এটা লুথুর না এটা কমিউনিটি বেঙ্গলি বাংলাদেশিরই এটা নির্বাচিত করেছে এই রিলেটেড করেছে এখন মনে করেন এখানটাই যদি দৈরে রাখতে পারি না

ওকে আমার প্রশ্ন তো হইল যে এটা আমার কিছু বাঙালি ভাইয়েরা এইটা এদেরকে বাতিল দেওয়া হয়েছে লেবার পার্টির সঙ্গে সাধারণ হইল কি এরা আসলে লেবার পার্টি দল ছিল বুঝেছেন এরপর আমাদের বাইরে দায়িত্ব পড়ছে আমার বাঙালিরা দায়িত্ব প্রবেশ করিয়া এদেরকে দায়িত্ব করে দেওয়া হয়েছে বাঙালির পরে ইন্ডাস্ট্রিজ করা হয়েছে এই জন্য এইগুলো হয়েছে আর তা যদি না হইতো যে লুকুর রায় লয়ার পার্টিতে ছিলেন তাহলে আনে সাহায্য হলো

এখানে সাদা আসে নাই কেন আসে নাই লেবার অনেক সাদা আসুর সাধারণ করতেছেন এইখানে সাদা না দেওয়া এখানে গেলে লেবার পার্টি তো বাইরে যেতে হবে এই জন্য এইটা করা হয়েছে তো এইটা আসলে অনেক সাদা পাইছে এই জন্য হয়েছে আমি করি কাজ করে এই বলে আমার ধন্যবাদ আসলে আপনি বলছেন যে আমাদের জন্য ডাকি করা হচ্ছে আমি এখানে প্রশ্ন রাখি কমিউনিটি লুকে যদি কোন লোক স্বার্থবাদী লোক দিদি এখানে ডাকি করে তাহলে আমাদের জায়গা থাকবে